ডিসেম্বর 2021 ফাইবার থেকে প্রায় $14,000 রুজি করার পর আমার আইডিটা নষ্ট হয়ে যায়। ঠিক কী কারণে আমার আইডিটা ডিসেবল হয়েছে আমার ঠিক জানা নেই। আমি ফাইবারকে হাজারো মেসেজ দেওয়ার পরও তারা আমার আইডিটা ব্যাক করে নাই। ঠিক তখনই আমাকে হেল্প করে ইনস্টাগ্রাম, লিঙ্কডিন এবং ফেসবুক। এই তিনটি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে কন্টিনিউ করতে থাকি উইদাউট মার্কেটপ্লেস। যদি আমার টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়ার কথা ছিল, বাট আইডি খেয়ে দিছে আর কি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি আমার সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে কন্টিনিউ করছে। এই ভিডিওতে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডিনকে কাজে লাগিয়ে ক্লায়েন্ট হান্ডিং করা শিখব। প্রথম আমরা ফেসবুক দিয়ে শুরু করি। ফেসবুকে মেনলি ক্লায়েন্ট হান্ডিং করা হয় বিভিন্ন গ্রুপ থেকে। ধরে নিলাম আপনি একজন গ্রাফিক ডিজাইনার এবং আপনি থাম্বনেইল ডিজাইন করেন, ওই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট হবে যারা ইউটিউবার, যারা আর্টিস্ট তারা। এই ক্ষেত্রে আমরা ক্লায়েন্ট হান্ডিং করার জন্য আমরা ফেসবুকে যাব, সার্চ করব ইউটিউবার লিখে। আমরা যদি সার্চে দেই, তারপর আমরা গ্রুপে যাব। গ্রুপে যাওয়ার পরে দেখব যে এখানে হাজারো গ্রুপ আছে, ঠিক আছে। আমরা এই গ্রুপগুলোতে অ্যাড হব, এখানে পোস্ট করব, কমেন্ট করব। যারা যারা কমেন্ট করে আমরা বেছে বেছে তাদেরকে মেসেজ দিব। হ্যাঁ, এইভাবেই আমরা মেনলি ক্লায়েন্ট হান্ডিংটা করব। কিংবা আমরা যদি আরেকটু ফিল্টার করি, ধরেন ইউটিউবার ইউএসএ রাখলাম। হ্যাঁ, আপনার যেই দেশে ক্লায়েন্ট দরকার, ইউটিউবার ইউএসএ, ইউটিউবার ইউকে, এভাবে হতে পারে। আপনি লিখে লিখে আপনি বিভিন্ন গ্রুপে ক্লিক করতে হবে, বিভিন্ন গ্রুপে যাবেন এবং গ্রুপে অ্যাড হওয়ার পরে আপনি ওইখানে কমেন্ট করবেন, পোস্ট করবেন। ডেইলি ধরেন বিভিন্ন গ্রুপে পোস্ট করলেন, 5 থেকে 7টা পোস্ট করলেন, কমেন্ট করলেন 90টা, 100টা, 30টা, 30টা করে, এভাবে মেসেজ দিলেন ধরেন 20টা, 20টা করে, 3 বারে 60টা। এইভাবে আপনি ক্লায়েন্ট হান্ডিং করতে পারেন। সময় দেওয়া লাগবে, যত আপনি সময় দিবেন তত আপনার ক্লায়েন্ট আসবে। বাট এখানে একটা বিষয় হলো, আপনি স্মার্টলি কাজ করতে হবে। যদি বেশি বেশি মেসেজ দেন, বেশি বেশি গ্রুপে অ্যাড হন, দেখা যাবে যে আপনি অ্যাকশন ব্লক খাবেন, আপনার আইডিও নাই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আস্তে ধীরে নিয়ম মেনে তারপরে কাজ করতে হবে। ফেসবুককে কাজে লাগিয়ে আমি অনেক ক্লায়েন্ট ম্যানেজ করছি। এখন আমার যে ক্লায়েন্টগুলো আছে এর প্রায় 90% ক্লায়েন্টাই ম্যানেজ করছি এইসব গ্রুপকে কাজে লাগিয়ে। ইভেন আমার যারা স্টুডেন্ট আছে তারাও এইসব ফেসবুক গ্রুপে গিয়ে কাজ করে, ফেসবুক গ্রুপকে কাজে লাগিয়ে তারা ক্লায়েন্ট ম্যানেজ করে। আপনি যদি সময় দেন অবশ্যই ইনশাল্লাহ আপনার ক্লায়েন্ট ম্যানেজ হবে আউট অফ মার্কেট প্লেস। আপনি ফাইবার বা আপওয়ার্কের আশায় বসে থাকতে হবে না। এখন আমরা দেখব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম কিন্তু শুধু সুন্দর সুন্দর ছবি আপলোড করার জন্য না, ইনস্টাগ্রাম একটা সোনার খনি আছে যেটা থেকে আপনি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন, আর সেটা হলো হ্যাশট্যাগ। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ইউজ করে আপনি ইজিলি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন। আমরা এখানেও ধরলাম আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি থাম্বনেইল ডিজাইন করেন এবং আপনার দরকার আর্টিস্ট, ইউটিউবার, এইসব মানুষগুলো। আমি সার্চে যাব, আমি লিখব যে হ্যাশট্যাগ ইউটিউবার। দেখেন এখানে হ্যাশট্যাগ আসছে, আমি এখানে যদি ক্লিক করি, এখানে আপনি দুই ধরনের পোস্ট দেখতে পারবেন, একটা হলো টপ, একটা হলো রিসেন্ট। টপ মানে যারা এই হ্যাশট্যাগ দিয়ে অলরেডি টপে আসছে এই পোস্টগুলো, আমরা এগুলোর দরকার নেই, আমরা যাবো রিসেন্টে। আমি রিসেন্টে যাই, দেখেন এখানে বেশিরভাগ মানুষই কিন্তু আবল তাবল পোস্ট থাকলেও এখানে কিন্তু ক্লায়েন্ট আছে। আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলাম, দেখেন যদি ক্লিক করি এছাড়া আরও আছে। এই যে দেখেন আমরা একজন ইউটিউবার পাইছি, এই দেখেন উনি একজন ইউটিউবার, এই দেখেন ওনার লিঙ্ক সহ আছে। এইভাবে আমরা খুঁজে বের করবো যে এখানে কারা কারা পোস্ট করছে যাদের ইউটিউবার, ইউটিউবের লিঙ্ক সহ আছে। আমরা তাদেরকে মেসেজ করব, তাদেরকে ফলো করব, তাদেরকে কমেন্ট করব। বাট এখানেও একটা বিষয় আছে, এখানে লুবি হওয়া যাবে না। তো এক্ষেত্রে আপনি কী করতে হবে, আপনি স্মার্টলি কাজ করতে হবে। আপনি ডেইলি ধরেন 30টা মেসেজ দেন, 10টা করে মেসেজ দেন, কমেন্ট করলে 5টা করে মেসেজ করেন, 3 বা 4 বারে যান, একসাথে 50টা, 100টা মেসেজ দিয়ে দিলে দেখা যাবে কি আপনার অ্যাকশন ব্লক খেয়ে যাবেন। ফলো করার ক্ষেত্রেও সেম, আপনি ডেইলি 50 থেকে 100 জনকে ফলো করবেন। আনফলো করার ক্ষেত্রে আরেকটু সতর্ক হওয়া লাগবে, 50 জন ফলো করলে 50 জন আনফলো করবেন, বেশি খাইতে দেবেন না, বেশি খাইতে গেলে আপনার অ্যাকাউন্ট নাই হয়ে যাবে। তো এইভাবে আপনি হ্যাশট্যাগ ইউজ করে আপনি ইজিলি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন। আমি যদি আরেকবার দেখাই, দেখেন আমরা হ্যাশট্যাগ সার্চে যাব, সার্চ করব আপনার যেই কিওয়ার্ড, আপনার যেই রকম ক্লায়েন্ট দরকার ওই অনুযায়ী আপনি সার্চ করবেন। দেন আপনি এই হ্যাশট্যাগুলোকে যে কোনো একটা, ধরুন আমি এটা দেবে ক্লিক করি, ক্লিক করলাম, আমি এখান থেকে রিসেন্টে যাব। রিসেন্টে গেলে কিন্তু আমি তাদের পোস্টগুলো পেয়ে ফেলবো। দেখেন রিসেন্টলি যারা যারা পোস্ট করছে, দেখেন একদম রিসেন্ট, দেখেন ওয়ান আওয়ার আগো, এটা যদি দেখাই দেখেন 2 আওয়ার আগো। হ্যাঁ, এখান থেকে আমরা ইজিলি কিন্তু ক্লায়েন্ট পেতে পারি। মেনলি এইভাবেই কিন্তু ক্লায়েন্ট হান্টিং করা হয়। যদি এগুলো কেউ দেখায় না, আমি আপনাদের ফ্রিতে দেখাচ্ছি। নাম্বার 3, লিঙ্কডিন। লিঙ্কডিনের মধ্যে আমরা কাজ করার আগে আমাদের প্রোফাইলটা ভালোভাবে সাজাতে হবে। আপনি প্রোফাইলটা এমনভাবে সাজাবেন যাতে আপনার দেখা মনে হয় যে না আপনি কী কাজ করেন। যেমন আমি ডিজিটাল মার্কেটার, আমার প্রোফাইলটা আমি ওইভাবে সাজাইছি, আপনার প্রোফাইলটা আপনি ওইভাবে সাজাবেন। গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনের মতো, ওয়েব ডেভেলপার হলে ওয়েব ডেভেলপার মতো সাজাবেন, যাতে আপনাকে দেখা দেখে বোঝা যায় না আপনি প্রফেশনাল। দেখেন এখানে কত ভদ্র দেখা যাচ্ছে আমাকে। যাই হোক, লিঙ্কডিনে আপনি যখন
ক্লায়েন্ট হান্টিং করবেন, এখানে দুইভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়। প্রথমে আপনার প্রোফাইলটাকে সাজাবেন, তারপর আপনি এখানে জবসে যাবেন, জবসে গিয়ে আপনি বিভিন্ন জবসে অ্যাপ্লাই করবেন। আরেকভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়, সেটা হলো নেটওয়ার্ক থেকে আপনি কানেকশনে যাবেন, কানেকশন থেকে আপনি সার্চ করবেন। ধরেন আমার দরকার ইউটিউবার, আমি ইউটিউবার সার্চ করলাম, এখান থেকে আমি পিপলে যাব, আমার পিপল দরকার। দেন আমি এখান থেকে লোকেশনে যাব, আমার কোন লোকেশনের মানুষগুলো দরকার। ধরেন আমি ধরেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, আপনি ধরেন ফ্রান্স দিতে পারেন। আমার বাংলাদেশি দরকার নাই, ইন্ডিয়ান দরকার নেই। ধরেন আমি দিলাম জাপান, যদিও জাপান থেকে ক্লায়েন্ট আমি জীবনে পাই নাই। আচ্ছা, ধরেন ওই দিয়ে দিলেন, আরও কটা দেশ আপনি দিতে পারেন। আপনি শো রেজাল্টটি দিলে আপনাকে ওই অনুযায়ী তার রেজাল্টটা দেখাবে। দেখেন এখানে আমাকে তারা ওই দেশের মানুষগুলোকেই দেখাচ্ছে, আপনি ইজিলি কিন্তু তাদের সাথে কানেক্ট হতে পারেন। ঠিক আছে, ধরেন আমি একজনের সাথে কানেক্ট হয়ে আপনাকে দেখাই। আমি এখানে কানেক্টে ক্লিক করি, এখানে একটা অপশন আছে অ্যাড এ নোট। আমরা যার সাথেই কানেক্ট হব আমরা অবশ্যই নোটটাকে ইউজ করব। আপনি যদি কাউকে যদি কানেক্ট দিয়ে দেন এই নোটস ছাড়া, আপনাকে সহজে তারা কনফার্ম করবে না বা অ্যাকসেপ্ট করবে না। এর কারণ হলো আপনি কেন তাদের কানেকশন দিয়েছেন তারা একটু কনফিউজ থাকবে। তো আপনি এনে ওইখানে আপনি কানেকশনটা বলবেন যে আপনার কোয়ালিফিকেশান কী কী, আপনি কী জন্য তাদেরকে কানেকশন দিতেছেন, হ্যাঁ ব্লা ব্লা, আপনি এখানে একটা সুন্দর একটা মেসেজ দিতে পারেন। আপনার যদি আরও আইডিয়া লাগে আমি লিঙ্কডইন নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যে কীভাবে প্রোফাইল সাজাতে হয়, কীভাবে কানেকশন দিতে হয়। কিংবা আপনি ইউটিউবে সার্চ করলে আপনি হাজারো ভিডিও পাবেন। একটু স্মার্টলি কাজ করতে হবে, আপনি এখানে সময় দিতে হবে। আপনি ফেসবুক থেকে ট্রাই করেন, ইনস্টাগ্রাম থেকে ট্রাই করেন, বা লিঙ্কডইন থেকে ট্রাই করেন, তিনটাকেই আপনি সিরিয়াসলি নিতে হবে। আমি আপনাকে জাস্ট একটা ওয়ে দেখাই দিলাম, আপনি ওই ওয়ে অনুযায়ী আপনি এখন কাজ করতে থাকেন। কিছু ইম্পর্টেন্ট কথা বলি, আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করেন ফাইবারে আপওয়ার্কে, তারা অবশ্যই মার্কেট প্লেসের বাইরেও ট্রাই করা উচিত। ফেসবুকে, লিঙ্কডিনে, ইনস্টাগ্রামে, পিন্টারেস্টে, টুইটারে, কুয়ারায়, সব জায়গায় একটা একটা করে প্রোফাইল বানিয়ে রাখেন। দেন কন্টিনিউ কন্টেন্ট আপলোড করতে থাকেন, একসময় একসময় ব্র্যান্ডিং হয়ে যাবে। তো দেখবেন যে আপনাদের মার্কেট প্লেস ছাড়াও আপনাদের আর্নিং হইতেছে। এতে করে কী হবে, আপনাদের সব ডিমগুলো এক ঝুড়িতে রাখা হইল না, আপনাদের কোনো রিস্ক থাকলো না। রিজিক দেওয়ার মালিক আল্লাহ তালা, আমাদের উচিত ট্রাই করতে থাকা, বাকি তো আল্লাহ তালার উপর ডিপেন্ড করে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।